নমস্কার আবার ফিরে এলাম আপনাদের চ্যানেলে প্রিয় চ্যানেলে আলু চাষ নিয়ে সকলকে ধন্যবাদ জানাই শুরু করছি এবছর দুজনেই এরকম বিপদে পড়ে গেছে দেখুন একবার যারা আলু কিনে রেখেছিল মানে এক গাড়ি 200 বস্তা 160,000 70,000 টাকা তারা এখন বিপদে পড়ে গেছে মাত্র 30-40,000 টাকা করে বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে আর যারা পাঞ্জাব থেকে বীজ আলু কিনে এনেছিল তারাও বিপদে পড়ে গেছে কিরকম দেখুন একবার বীজ আলুর দাম সব থেকে সস্তা হয়ে গেছে একদম জলের দরে বিক্রি হচ্ছে 500-600 টাকা বস্তা তা চাষিরা বলছে যে এর মধ্যে থেকে আমরা স্যার 20,000 টাকা লাভ করলাম কি গো তোমাদের আলু চাষ হলো না 20,000 টাকা লাভ করলো মানে বলে আমাদের যে দামে বীজ কিনতে হতো 5 বস্তা করে বিঘাতে লাগে 42 ডেসিমিলে ওরা লাগাতো তা সে এখনই তো আমাদের 18-20,000 টাকা আমার বীজের খরচা মেশে গেল এত জলের দামে আমরা বীজ পাচ্ছি তাই এবছর কিন্তু ব্যাপক আলু চাষ হচ্ছে জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আপনারাও নিশ্চয়ই এলাকায় বুঝতে পারছেন যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই রকম অবস্থা হলে এখন অনেকে প্রশ্ন করছেন আলু গাছ এর মধ্যে থেকে আমাদের গাছ বাড়ছে না চুপচাপ বসে আছে অনেকে বলছেন আলু গাছ মরে যাচ্ছে ধসাতে ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন করছেন আর সার কী দেবো শুধু বারবার আমাকে জিজ্ঞাসা করছেন আমি খুব তাড়াতাড়ি বলি যারা বিঘাপতি অন্তত 2 হেক্টর গাছে গোবর সার দিতে পেরেছেন তারা এখন এই মুহূর্তে 5 কেজি 10-26-26 সার দিয়ে শুধু বসিয়ে দেবেন আর 22-24 দিন হলে তখন কিন্তু কাঠাপ্রতি আপনার গাছের অবস্থা দেখে 2.5 থেকে 3 কেজি ইউরিয়া সার সেই সঙ্গে 1 কেজি পটাশ সার কিন্তু দিয়ে গোড়া মারবেন এটাই আমার বলা হলো এইটাই কিন্তু করুন আর যারা গোবর সার দিতে পারেননি এখন দানা ওষুধ অনেক এসেছে দানা ওষুধ যদি 6 থেকে 7 কেজি ব্যবহার করতে পারেন বিঘাপতি তাহলে খুব ভালো হয় তাহলে আপনাদের সারটাও কমে যাবে আর যারা একদম কিচ্ছু করেননি শুধু রাসায়নিক সারের উপর ভরসা করে আছেন তারা কিন্তু 7 কেজি কাঠাপ্রতি কিন্তু আপনার 10-26-26 দিয়ে বসিয়ে দেন এটাই আমার বলা আর একটা কথা বলি যারা আলুর ফলন বেশি পেতে চাচ্ছেন তাদেরকে বলবো আমি এই ধসা লাগুক বা একটু মেঘলা আবহাওয়া হলেই কিন্তু আপনারা সরাসরি ক্যাবরিও টপ প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন ওর সঙ্গে আপনারা পিজিআর স্প্রে করতে পারেন তো যাই হোক আমি বলবো 1 মাস গাছের বয়স হতে হলেই আপনারা 10 দিন ছাড়া অন্তত 2 বার কম করে পিজিআর প্রতি লিটার জলে 2 মিলি সেই সঙ্গে মোবোমিন 2 গ্রাম মিশিয়ে স্প্রে করুন বিকালবেলায় অবশ্যই আলুর ফলন বেড়ে যাবে কথা দিলাম আর পোকার জন্য শুধু আমি একটা কথা বলবো এখন অনেকে বলছেন যে সাদা মাছি চলে আসছে গাছ বেশি মানে বসে যাচ্ছে পাতা কুঙ্গুড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছেন আমি বলবো কম দামের মধ্যে আপনারা যদি ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম সেই সঙ্গে 1 পাতা থায়ামেথক্সাম অর্থাৎ 1 তারা মিশিয়ে স্প্রে করতে পারেন গরিমানা মতে এটা ভালো কাজ করবে বা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ মানে ইমিডাক্লোপিড যেটা কনফিডার সুপার প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করুন কম দামের মধ্যে বলছি আমি এগুলো কিন্তু ব্যবহার করে চললে ভালো হবে এ বলু এখানে কি দেবে বলছো এখানে কি দেবে বলছো এটা কাঠা কেজি আপনার ইউরিয়া 1 কেজি ইউরিয়া কাঠাতে আর কি দেবে আর 1 কেজি 10-26 1 কেজি 10-26 আর হিউমিসিল জি আপনার বিঘাপতি 3 কেজি হ্যাঁ ওই যেটা ওই আমাদের ওই ডাউয়ের যেটা 135 টাকা কেজি হ্যাঁ দানা ওষুধ হ্যাঁ ঠিক আছে গাছ রাখতে পারবে না কিন্তু এত জোর হয়ে যাবে কে কিন্তু পটাশটা 2 বার স্প্রে করে হ্যাঁ বলুন আমরা একটা চিন্তা ভাবনা করছিলাম হ্যাঁ গাছ তো এই মাঠে প্রচুর হয়ে যায় হ্যাঁ প্রচুর হয়ে যায় ঠিক আছে তোমার গাছ যে গাছকে তুমি একদম সার ফাঁদ দিয়ে প্রচুর বড় করে ফেলছো না আমি দেখা যাবে কি সেটা ফলন কমতে বাধ্য অত জোর গাছ করা যাবে না এখন এক মানে এক বুক পর্যন্ত লম্বা গাছটা যখন একটা লিমিটেড হ্যাঁ লিমিটেড একটা জায়গায় চলে আসবে হ্যাঁ সে তো তখন বাড়তে খুঁজবে হ্যাঁ সেই সময় ভাবছি ওতে ইয়ে স্প্রে করে দেবো কোনটা ক্যাবিওটপটা খুব ভালো হচ্ছে এখন কাজ দেখতে পাচ্ছি ভাষার জন্য অ্যাক্রোব্যাট ক্যাবিওটপ এগুলো আছে হ্যাঁ এই যে রাজিস্টোবিন ফ্লুক্সা পাইরক্সাট পাইরক্সক্লোবিন এইসব তো দিয়েই চলছে যে বাবা দেশটা এখন এখন ওটা যাবে না আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো দেখি পৌঁছে গেছে কি হচ্ছে দেখি এটা এটা মরে যাবে মরে যাবে হ্যাঁ মূল পৌঁছলে আর কিছু করার নেই কিছু করার নেই কিছু করার তুমি একবার জেলোরা দিও তো একটা নতুন ওষুধ বেরিয়েছে এই যে একবার এই শোন না জেলোরা 2 মিল করে দিও তো ওর কাজ শুধু গোড়া পচা আর শিকল পচা
গোড়া ভিজাতে হবে ভালো করে সারের সারের উপর বসিয়ে দিয়েছে এই জন্য কিন্তু এগুলো পচে যাচ্ছে দেখুন সারের উপরে চাষি বসিয়ে দিয়েছে আলুটা ভিডিওটা আমি খুব সংক্ষেপিত করলাম পরে যদি আরও প্রয়োজন হয় বা শেষ চাপান সার বা আরও কী করবেন সেই ব্যাপারে যদি প্রয়োজন হয় আমি নিশ্চিত আমি আশা করবো আর একটা পরবর্তীকালে ভিডিও আনবো আপাতত এই পর্যন্ত থাক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার ধন্যবাদ।